98,000 টাকা ভাইয়া, আপনার প্রয়োজন বোধে কুরিয়ারে ছাড়ানোর আগে আমাদের কাছে ফোন দিবেন, আপনার আমরা আপনাদের গাড়িটা দেখার মতন সুযোগ করে দিব। 93,000 টাকা, 1,45,000 টাকা তাও ব্যাংক জমা দেওয়া, একদম 1,25,000 টাকা। ইঞ্জিল ভাইয়া এতদিনের গাড়ি ভাইয়া, এটা আমি কেউ যদি বলে সেটা মিথ্যা কথা যে ইঞ্জিল আলট্রাস, এটা ইঞ্জিল খোলা হয়েছে। আসসালামু আলাইকুম, তো সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি বিডি বরিশাল ব্লগের আরো একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে কিন্তু চলে আসলাম বরিশালের এসপি বাইক গ্যালারিতে। আর আজকের ভিডিওতে আপনারা 2022 মডেলের ডিসকভার পেয়ে যাবেন, পাঁচটা ডিসকভার। এছাড়াও হন্ডা হর্নেট থাকতেছে অনেক কম দামে, পালসার থাকতেছে 2021 মডেল, 20 মডেল, এছাড়াও কিন্তু প্লাটিনা থাকতেছে আপনার মাত্র 45,000 টাকায়, হিরো স্প্লেন্ডার মাইলেজেবল বাইক থাকতেছে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা যারা কম দামের বাইক খুঁজতেছেন বা মিডিয়াম বাজেটের, তাদের জন্য কিন্তু চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এসপি বাইক গ্যালারি থেকে বড় বড় মধ্যে আমাদের সাথে আছে পিয়াস ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রফসান ভাই ভালো আছেন? আপনার ভিউয়ার্সরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমার ভিউয়ার্সরা তো আপনার ভিডিও যাচ্ছিল অনেকদিন যাবত, তো আমার ভিউয়ার্সদের জন্য কালেকশন কি রকম আছে যেহেতু অনেকদিন পরে আমরা যে ভিডিও করব আল্লাহর রহমতে, আপনার ওই আগের ভিডিওর পরে আলহামদুলিল্লাহ সব ডিসকভার গাড়িগুলোই সেল হয়ে গেছে। তারপর ডিসকভার গাড়ি ম্যানেজ করে তারপর তার রেডি করে করতে করতে ওই আপনার আগের ভিডিওর যারা দেখছে পুনরায়, তারা ওই ফোন দিয়ে গাড়িগুলো নিয়ে গেছে, গাড়ি কোনো ম্যানেজই করতে পারতেছি না যে আপনাদের আবার নেক্সট টাইম আবার ভিডিও করব। তা অনেক কষ্ট করে অল্প কিছু গাড়ি নিয়ে আবার আপনাদের মাধ্যমে ভিডিও করতেছি। দেখেন আপনার ভিউয়ার্সরা কোন গাড়িটা নেবে। আচ্ছা শুরুতে আজকে আমরা কোনটা দেখতেছি তাইলে? শুরুতে আমরা প্রথম প্লাটিনা নাম্বার করা বরিশাল, নাম্বার করা বরিশাল মেট্রো, কালো কালার। হ্যাঁ কালো কালার। আপনার গাড়িটা লাগবে 45,000 টাকা, মাত্র 45,000 টাকা, বরিশালের নাম্বার করা ডিজিটাল প্লেট সহ গাড়ি। না টায়ার চেঞ্জ হয়েছে কিন্তু দুটো টায়ারই ভাই ফ্রেশ অবস্থায় আছে ভাইয়া। ইঞ্জিন আলহামদুলিল্লাহ ইঞ্জিন একদম ফ্রেশ ভাইয়া। ওকে, সো প্রাইসটা থাকবে 45,000 টাকা। জি ভাইয়া, প্রাইস কি সবই একদম ফিক্সড থাকবে না ভাইয়া? আমরা সত্যি বলতে যে কি ফিক্সড প্রাইসই বলে থাকি, কারণ হচ্ছে যে কি ফোনে বারবার কথা অনেক কল আসে, এই এতগুলি কলের তাদের সাথে তো আমরা বার্গেটিং করা সম্ভব না, এই জন্য আমরা একদমই বলে থাকার জন্য চেষ্টা করি। এখানে আবার একটা প্লাটিনা ভাই, ভাই এটা প্লাটিনা ইয়েস, এটা চেসিসটা দেখাই দেন ভাইয়া, চ্যাপডা চেসিস, লাস্ট মডেল যেটা আসছে ওইটা, গ্রামের ভাষা এটা বলে সিদ্রো চেসিস, আর এমনি হচ্ছে যে চ্যাপডা চেসিস যেটা বলে, এটা লাস্ট মডেল। এটা গাড়িটা আপনি আগাটু গুড়া দেখাই দেন, সব কিছু গাড়ির সাথে আছে, গাড়ির টায়ার থেকে শুরু করে এভরিথিং সব কিছু গাড়ির সাথে আছে, একটা নাট বল্টু পর্যন্ত গাড়ির সাথে না, এরকম কিছু প্রমাণ করতে পারবে না। আপনার জন্য একদম 66,000 টাকা করে দিলাম, একদম 66,000 টাকা 21-এর মডেল, এবং সবচেয়ে আপডেট যেটা মডেল, এই আপডেট মডেল, এরপর আর মডেল আসে না এখন তারিখ। আপনাদের কমাইলে তো ভাইয়া একেবারে আছে, একদম ভাইয়া 77,000 টাকা ভাইয়া, একদম ফাইনাল। জি ভাইয়া একদম ফাইনাল, 77,000 টাকা, বরিশালের নাম্বার করা প্লাস ট্যাক্স টোকেনের মেয়াদ আছে, এবং 19-এর মডেল, ডাবল ব্রেকের যেটা গাড়ি ওইটা। ইঞ্জিন তো মনে হয় আলট্রাসই নাকি ভাই? জি ভাইয়া দেখাই দেন ইঞ্জিনটা আপনার ভিউয়ার্সদের, দেখাই দেন ইঞ্জিন, পিছনের টায়ার, সামনে টায়ার, পিছনে ভদ্রলোক মোটা টায়ার লাগাই নিছে, পিছনে টায়ারটা মোটা আছে দেখেন, তার মানে তো ব্রেকও ভালো পাওয়া যায়। জি জি অবশ্যই, এবং গাড়ির গেট আপ বাড়ে, পিছনে সামনে পিছনে দোনোটা টায়ারই ভাই ফ্রেশ, সামনে টায়ারটা দেখাই দেন একদম বোঝায় নতুন লাগাইছে ভদ্রলোক।100% আলট্রাস। আচ্ছা, সো কত মডেল ভাই এটা? ভাই এটা 21-এর শেষ দিক দিয়ে ভাইয়া, কিন্তু 22-এর মডেল বললেই চলা যায়।
নতুন গাড়ি ফ্রেশ গাড়ি কথা ভাই আমাদের ক্রয় করতে হয় 2 টাকা বেশি দিয়ে, তারপরও আপনাদের কথা ভিউয়ার্সদের জন্য একেবারে ছেড়ে দিছি যেটা না হলেই না। আপনাদের জন্য ডিসকভার রাখছি, এবং বিশেষ করে নতুন মডেল, গতবার নতুন মডেল ছিল মাত্র 3টা গাড়ি নিয়ে সবাই কারাকারি লাগাই দিছে। আমরা 3টা গাড়ি আল্লাহর রহমতে আপনার ভিডিও ছাড়া 3 দিনের মাথায় 3টা গাড়ি বিক্রি হয়ে গেছে। তারপরে অনেকেই বলছে ভাইয়া নতুন গাড়ি নতুন মডেল আসে কিনা, 22-এর মডেল আসে কিনা, তা আপনাদের জন্য আল্লাহর রহমতে এবার 5টা নতুন মডেল আছে। ওকে, সো শুরুতে এটা দেখি ভাই, এটা কত বড়? ওটা ভাইয়া একদম 22-এর পেপার ভাইয়া। 22-এর পেপার? জি ভাইয়া, আপনার সামনে যে 100% সামনে জি জি ভাইয়া, এটা গিয়ার শো করে ভাইয়া। ও, গিয়ার শো করবে? জি, গিয়ার শো করবে। আপনি কয় গিয়ার আছে এটা শো করবে। পিছনের টায়ারটা ভাইয়া উনি মাটির রাস্তায় চালাইছে, তো ওই জন্য পিছনের টায়ারটা সে চেঞ্জ করে রয়েছে। এইটা মাটির রাস্তায় খুব ভালো কাজ করে, এই জন্য ওইটা ওই টায়ারটা উনি চেঞ্জ করছে। অনটেস্ট অবস্থায় আছে? জি ভাইয়া, অনটেস্ট অবস্থায় আছে। আপনি ইঞ্জিল দেখাই দেন, আপনি ট্যাঙ্কি দেখাই দেন, এভরিথিং সব 100% আলটাস ভাইয়া। আচ্ছা, এইটার প্রাইসটা কত রাখবেন ভাইয়া? ওইটা রাখবো আপনার ভিউয়ারদের জন্য একদম ভাইয়া, হ্যাঁ, 98,000 টাকা ভাইয়া। একদম 98? জি ভাইয়া, একদম 98,000 টাকা। কিন্তু ভাইয়া দেখেন বর্তমানে 1 লাখের নিচে, 1 লাখের নিচে কেউ ভাইয়া এই 22-এর মডেল কেউ দিতে পারে না। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের ভিউয়ার্সদের অসীম ভালোবাসায় আমরাও ক্রয় করছি কম প্রাইসে, সেজন্য আপনাদের দিতেও পারতেছি কম প্রাইসে। আচ্ছা, একদম 98,000 টাকা, অরিজিনাল 22-এর গেট পাস। 22-এর গেট পাস? জি ভাইয়া। তার মানে বেশি একটা বয়স হয় না ভাই? জি না। এগুলি চলা আছে মনে হয় যে 5,000 কি 5,500 এরকমের। জি, 100%। জি জি ভাইয়া, সামনে পিছে দোনো টায়ার, সামনে টায়ারটা দেখাই দেন, সাথে টায়ার। তারা যদি এসে আমাদের গাড়িগুলা ট্রায়াল দিয়ে তারপরে যদি তারা নেয় তাহলে আমি বলবো তাদের জন্য বেটার হবে। কারণ হচ্ছে ভাই প্রত্যেকেরই আশা থাকে আমি একটা গাড়ি ক্রয় করব, বা আপনি একটা অনেক টাকার একটা জিনিস কিনবেন, আপনি যদি সামান্য একটা নিজে একটা গেঞ্জি কিনেন বা একটা টি শার্ট কিনেন বা একটা পাঞ্জাবি কিনেন, আপনি নিজে মার্কেটে গিয়ে আপনি দেখেন, প্লাস আপনার পাড়া প্রতিবেশী একজনকে নিয়ে যান বা ভাই বন্ধু বান্ধবকে নিয়ে যান, তারা দেখে, তারপর একটা যদি আপনি টি শার্ট কেনেন বা একটা পাঞ্জাবি কেনেন, সেই তুলনায় আপনার একটা স্বপ্ন, কতদিনের স্বপ্ন, আপনি একটা গাড়ি কিনবেন, প্লাস কথা এটা অনেক টাকার ব্যাপার। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে ভাই আপনারা আসেন আমাদের দোকানটা ভিজিট করেন, প্লাস কথা আমাদের গাড়িগুলো আপনারা ট্রায়াল দেন, কোনো যদি ত্রুটি থাকে তাহলে আপনাদের নিতে হবে না, আর যদি না থাকে, যদি ভালো হয় অন্য 5 জনের চেয়ে, তাহলে আপনারা আমাদের গাড়িগুলো নেন। আর যদি সেই ক্ষেত্রে কোনো কেউ যদি নাই আসতে পারে একান্তরতে, সে অনেক দূরে বা সে পূর্বাসে বা তো বর্তমানে হরতাল অবরোধ সমস্যা হচ্ছে আসতে পারবে না, তা সেই ক্ষেত্রে সে যেভাবে বলবে তাকে ওইভাবেই দেখানো হবে। সে যদি বলে ভাই গাড়িটা সামনে পিছনে একবারের জায়গায় 5 বার, ইনশাল্লাহ আমি 5 বার দেখাই তারপর তারে গাড়িটা দিব, তা সেই ক্ষেত্রে সে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। ওরকম আহামরি না, অনেকে বলে ভাই 10,000-15,000 টাকা অ্যাডভান্স না করলে দিব না, কারণ হচ্ছে ভাই ওরকম না, আপনি যদি 7,000-8,000 টাকা যাই অ্যাডভান্স করবেন আমি দিব, কারণ হচ্ছে আমার আমার গাড়ির প্রতি কনফিডেন্স আছে, গাড়িটা আমার ফেরত আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আর যারাদের দেখা যায় তা কনফিডেন্স কম, তারা আপনার কাছে বড় একটা অ্যামাউন্ট আগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে, আমি তা না, আপনি যদি 7,000-8,000-10,000 যে যা খুশি দেবেন ওইটি আমি অ্যাডভান্স দেবো, সমস্যা নেই ভাইয়া। কীরকম চল আছে ভাই? ভাই এইগুলি মোটামুটি ভাই 22-এর মডেলগুলি 5,000-6,000-7,000 এরকমই চলা, ওই 2-1টা হয়তো বা একটু বেশি একটু কম এরকমের।
এটা গাড়ির সাথে টায়ার এভরিথিং সবকিছু গাড়ির সাথে এটা অন টেস্ট ভাই কত টাকা জি ভাই অন টেস্ট এরা ভাই ওই 98000 টাকা করে দিয়ে দিচ্ছিল তার মানে পাশাপাশি দুটোটাই 98000 পাশাপাশি এই দুটোটাই 98000 টাকা যেটাই নেন ওকে সো এখানে আবার একটা ভাই এটা কোন মডেল এটাও ভাই 22 এর মডেল ভাই এটাও 22 জি ভাই তার মানে পাশাপাশি একটা দুইটা তিনটা পাঁচটা পাঁচটা গাড়ি আছে আজকে আপনার ভিউয়ারদের জন্য আল্লাহর রহমতে পাঁচটা গাড়ি ম্যানেজ করছি গতবার তিনটা গাড়ি নিয়ে কারাকারি লাগছে এইজন্য আল্লাহর রহমতে এবার অনেক কষ্ট করে পাঁচটা গাড়ি ম্যানেজ করছি আচ্ছা তাহলে এটাও 22 এর মডেল জি ভাই ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভাইয়া নেক্সট টাইম একটু দেখাই জি ভাই দেখাই দেন টায়ার তো সাথেই জি 100% ওকে এই দেখেন টায়ারে এই রেখাটা পর্যন্ত এখনো আছে ওই দেখছেন ওই লাল রেখাটা পর্যন্ত এখনো আছে মানে রান করেন জি না ভাইয়া কি রকম রান করা আছে এটা মনে হয় যে ভাইয়া ওই ওরকমই 4 4.5 5000 মনে হয় রান করা মানে 10 এর নিচে আছে সব জি জি সবগুলি আলার মতো 10 এর নিচে জি ভাইয়া ইঞ্জিন লালটা আছে এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন আর ওভারঅল কন্ডিশন তো দেখাই তো भैया नाम परिवर्तन करे निये जाबेन पेपार्से ताओ करते पारबेन आपनि जदि आपनार निज जिलाय गिये जदि आपनादेर उत्तर मोटर्सेर माध्यमे करान ताओ करते पारबेन सेटा होच्छे आपनार एकान्तई पार्सोनाल ब्यापार ভদ্রলোক মোটা টায় লাগাই নিছে ভাইয়া সবাই কি করে অনেক যারা ভদ্রলোক যারা যারা তা দেখা যায় আছে তারা ওই গাড়ির সাথে টায়ারটা চেঞ্জ করে ইচ্ছা করে কিন্তু গাড়িটা নষ্ট হয় না কিন্তু টায়ারটা তারা ইচ্ছা করে মোটা টায়ার লাগাই না মোটা টায়ার লাগাইলে 125 cc যে গাড়িগুলি ওই গাড়িগুলি মোটা টায়ার থাকে ওই কারণে দেখতে পিছন থেকে সুন্দর লাগে এই জন্য অনেকে টেন কিনে ওই মোটা টায়ার লাগাই না যে সৌন্দর্য বাড়ানোর জন্য সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আচ্ছা প্রাইসটা কত রাখবেন ভাই ভাই এটাও ভাই 1,00,000 টাকা ভাইয়া এটাও 1,00,000 টাকা জি ভাই এটাও 1,00,000 টাকা ওকে সো এখানে আবার একটা ডিসকভার ভাই এটা কত মডেল ভাই এইটা হচ্ছে যেটা জেনুইন 20 এর মডেল 21 এ নাম্বার করা এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবকিছু আছে ভাইয়া সব কমপ্লিট জি সবকিছু কমপ্লিট 25 সাল পর্যন্ত কাগজ আপডেট 25 পর্যন্ত জি 25 পর্যন্ত কাগজ আপডেট আপনার সামনে ডিস্কটা দেখাই দেন গাড়িটার এবং ইঞ্জিনটা দেখাই দেন ইঞ্জিন কত ফ্রেশ লুকে আছে ভাইয়া জি জি 100% ভাইয়া ওকে আর ট্যাঙ্কির লুকটা দেখাই দেন কত কিলো চলা আছে এটা এটা ভাইয়া মনে হয় যে 10,000 চলা আছে এটা ওকে টায়ার সাথে না ভাই টায়ার চেঞ্জ করছে ভদ্রলোক এটা ডিক্স আছে না জি ভাই এটা ডিক্স আছে এটা প্রাইসটা কত এটা পিছনের টায়ারটা দেখেন পিছনের টায়ারটা কিন্তু মোটা টায়ার লাগাই নিছে মোটা টায়ার লাগানো জি জি মোটা টায়ার লাগাই নিছে ভাই যেহেতু রেজিস্ট্রেশন করা আছে ভাই কত রাখবেন প্রাইসটা এটা ভাইয়া ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং ট্যাক্স টোকেনে ম্যাথ আছে একেবারে 25 সাল পর্যন্ত এটা রাখতে পারো হে আমি আপনার জন্য বিয়ার জন্য 93,000 টাকা 93 জি ভাই ওকে ভাই যেহেতু রেজিস্ট্রেশন করা নাম পরিবর্তনে কয় টাকা লাগবে ভাই ভাই নাম পরিবর্তন করতে 8,000 টাকা লাগবে আপনি যদি আগের দিন বলে আসেন তাহলে বা যে কোনো সময় চাইলে এনি টাইম আপনি নাম পরিবর্তন করতে পারবেন আচ্ছা সো প্রাইসটা কি একটু রিজনেবল করা যায় আরেকটু ভাই ভাই এটা তো করা যায় না এটা তো 25 সাল পর্যন্ত কাগজ আপডেট আপনি যদি একটা কাগজ আপডেট থাকে ওইখানে 3400 টাকা প্রয়োজন হয় আচ্ছা ভাই আপনার বিরুদ্ধে আমি আরো 1,000 টাকা আপনি করে দিলাম আপনি একদম ফিক্সড 92,000 টাকা ট্যাক্স টোকেন একেবারে 25 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবকিছু আছে আচ্ছা সো এরপরে আমরা সামনের বাইকগুলো দেখি ভাই সামনেও সামনে আরেকটা ডিসকভার আছে ভাইয়া
খুব চেষ্টা করি, কারণ হয়েছে যে কি একটা পুরান গাড়ি আপনাকে ধরাই দেবো বেশি পুরান, তাহলে দেখা যায় আপনি নিয়ে আপনার বারবার আপনার মেকারের কাছে দৌড়াদৌড়ি করা লাগবে বা আপনার এদিক ওদিক হেয়াস্থা হইতে হইবে, এই জন্য দেখা যায় আপনার গাড়ির প্রতি একটা মনই নষ্ট হয়ে যায়। আপনি প্রথম একটা গাড়ি কিনবেন, আপনি 2 টাকা বেশি হলেও আপনি 20, 21, 22 হাইয়েস্ট হলে আপনি 18 ভিতরে যান। 18 ওই সাইডে আমি সাজেস্ট করব কাউকে গাড়ি না কেনার জন্য। 18 থেকে বর্তমান যে 23 সাল পর্যন্ত যে গাড়িগুলি আছে এই গাড়িগুলোই কালেক্ট করার জন্য চেষ্টা করি আমরা, তারপরও বেশিরভাগ চেষ্টা করি 20-এর পরের গাড়িগুলি। তা আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রত্যেকটা গাড়ি 20-এর আছে, শুধু একটা গাড়ি শুধু আছে 19-এর। দেখেন আপনি গাড়িগুলোর লুকটা কত সুন্দর ভাইয়া দেখেন। এটা পালসার ডাবল ডিস্ক ব্যাংক জমা দেওয়া, জি ব্যাংক জমা অবস্থায়, আপনার শুধু অল্প কিছু টাকা খরচ করলেই আপনি ফার্স্ট মালিক হয়ে যাবেন। থাকলে বরিশালের জেলার ভিতরে হলে ভাইয়া তো সেই ক্ষেত্রে লাগে 3000 টাকা, 2500 থেকে 3000 টাকা। যদি 20-এর পর থাকে তাহলে 2500 টাকা, আর 20-এর আগে থাকলে তাহলে সেই ক্ষেত্রে 3000 টাকা লাগে। আর যদি বরিশালের বাহিরে, বরিশালের ডিস্ট্রিক্টের বাহিরে কোনো জায়গা জেলার হলে তা যদি আমাদের মাধ্যমে শোরুম পেপার বদলি করে নেয় তা সেক্ষেত্রে 4000 টাকা লাগে ভাইয়া। আচ্ছা, তো পালসারটা 21-এর মডেল, জি ভাই। কীরকম চল আছে ভাই? ভাই এটা 8000 চল আছে, 8000 রান। গাড়ির সাথে টায়ার টোয়ার এভরিথিং সব কিছু গাড়ির সাথে ভাইয়া। ওকে, এটা তো ডাবল ডিসে না? জি ভাইয়া। মালিকানা করতে আপনার সব মিলিয়ে বিএটির খরচ সব আপনার 5-6000 টাকা প্রয়োজন আছে। আপনি ফার্স্ট মালিক হবেন ভাইয়া, আর যে কোনো জেলা থেকে নেওয়া আছে, জি জি, যেহেতু আপনার ব্যাংক জমা অবস্থা। জি জি ভাইয়া। সামনেও গাড়ির সাথে টায়ার আছে এখন তারিখ। আপনি এটা সিবিএস ব্রেকটা এত সুন্দর কাজ করে ভাইয়া, এবিএস প্রয়োজন হয় না, মানে এটা সিবিএস এ আপনার এবিএস প্রয়োজন হবে না। গাড়িটা এখনো ধুলো টুলো মাখা, দেখেন এইমাত্র উঠাইছি গাড়িটা, গাড়িটা আমরা ইউজ করি, জি জি, ওয়াশ সারা এটা আমরা ইউজ করি এই জন্য ভাইয়া। টায়ারটা মোটা লাগানো? জি জি, না মোটা লাগানো কি, এটা কোম্পানির টায়ার এরকম মোটা। জি 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 ভাইয়া। আচ্ছা, এটাও তো রেজিস্ট্রেশন করা? জি, এটা বরিশালের নাম্বার করা, স্মার্ট কার্ড, ডিজিটাল ব্যাড স্মার্ট কার্ড এবং ট্যাস্টোকেনের মেয়াদ আছে একেবারে 25 সাল পর্যন্ত। ওকে, এটা কত মডেল ভাই? এটা ভাইয়া জেনুইন ভাই 20-এর মডেল। কিরকম চল আছে? এটা ভাইয়া চলা আছে মনে হয় যে 16000 কি 17000 ভাইয়া। এটা যেটা আছে ওইটাই জেনুইন, আমরা ইউজ করি তো, এটা এখন তারিখ দেখা যায় আমরা কোনো হাত দিই না বা কোনো কিছু করিও না, গাড়িটা কোনো জায়গায় কোনো রং নাই, কোনো ই নাই, কোনো কিচ্ছু নাই, এভরিথিং সব কিছু আমরা ইউজ করি। যে একটা জিনিস করলে পর ওইটা শোরুমে উঠেই রাখা লাগে, কিন্তু আমরা এটা ইউজ করি বিদায়, এটা কোনো কিছুই করি না, যেভাবে আনছি মালিকের হাত থেকে ওইভাবেই আছে। আচ্ছা, সো হর্নেটটা কত রাখবেন ভাই? ভাই ওইটা নিলে ভাইয়া আমি একেবারে একদম ভাই 1,30,000 টাকা রাখতে পারবো। জি ভাই, এটা ডাবল ডিস্ক প্লাস সিবিএস প্লাস সামনে এলইডি বাতি ভাইয়া, লাস্ট যে ভাষণ বের হয়েছে বর্তমানে শোরুমের যে ভাষণটা আছে ওইটাই কিন্তু এইটা ভাইয়া। এইটার পরে আর শোরুমের নতুন কোনো আপডেট আর কোনো হর্নেট আসে না। এখানে একটা পাওয়া যায় ভাই?
ভাই ওইটা ভাই 20 এর মডেল ভাইয়া 20 এর জি ভাই 20 এর মডেল টেক্সট টোকেনের মেয়াদ আছে এটা এটা কে নাম্বার করা এটা ভরিশালের নাম্বার করা নাম্বার প্লেট খুলে রাখছে জি নাম্বার প্লেট খুলে রাখছে টেক্সট টোকেন কয় বছরের টেক্সট টোকেন 2 বছরের কত ফ্রেশ লুক এখনো আছে ভাইয়া ইঞ্জিনের অবস্থা কি আন্ডাস জি জি ওকে সো মডেল ইয়ার কত ভাই মডেল ইয়ার এটা 20 এর ভাইয়া কত রাখবে প্রাইসটা ভাইয়া এটা একদম 1,28,000 টাকা একদম 1,28,000 জি ভাই ট্যাক্স টোকেন না ভাই কোনো সুযোগ নাই ট্যাক্স টোকেনের মেয়াদ সহ আপনি ভরিশালের নাম্বার করা ডিজিটাল প্লেট সহ আপনি 1,28,000 টাকা তো পাশাপাশি আবার একটা পালসার দেখি ভাই ভাই ওটাও ভাই 20 এর মডেল ভাইয়া ইঞ্জিন কিটটি আপনি দেখাই দেন অনেকে কিন্তু ভাইয়া দেখা যায় বোঝে না এই জন্য দেখা যায় বলে কি 18 মডেল আর 20 এর মডেল কিন্তু মিলেই ফেলায় 18 মডেলে কিন্তু ভাই ইঞ্জিন কিটটা থাকে না এবং বাম্পার বড় বাম্পার থাকে যদি কেউ লাগাইতেও হয় তাহলে বাম্পারের এই ঘাটটা কিন্তু আপনি একুরেট মিলাইতে পারবে না ঠিক আছে যদি কেউ লাগায় যদি 18 মডেলে যদি মডিফাই করে তাই সেই ক্ষেত্রে ভাই এটা 100% 20 এর মডেল এবং তাই এটা ডিজিটাল প্লেট আছে সাথে স্মার্ট কার্ডও দিয়ে দেবো সব কিছু সহ এটা ট্যাক্স টোকেনের ম্যাথ আছে এটা লাগবে ভাই একদম 1,25,000 টাকা পালসার 14 এর মডেল ভাইয়া সবচেয়ে হেভি একটা গাড়ি ভাইয়া পালসার এই গাড়িটা যে ওয়েট এবং ট্যাঙ্কিটা যে সুন্দর ভাই এখনো ট্যাঙ্কিটার লুকটা দেখাই যান না এক এক ভদ্রলোক তার নিজ হাতে এতদিন ইউজ করছে এটা আজীবনের পেপার 10 বছরের পেপার সহ এবং সামনে পিছনে দোনোটা টায়ার এমআরএফ এর দেখাই দেন আচ্ছা এটা তো সিঙ্গেল ডিস্ক না জি ভাই এটা সিঙ্গেল ডিস্ক ইঞ্জিনের অবস্থা কি ভাই ইঞ্জিন ভাইয়া এতদিনের গাড়ি ভাই এটা আমি কেউ যদি বলে সেটা মিথ্যা কথা যে ইঞ্জিন আলট্রাস এটা ইঞ্জিন খোলা হয়েছে তারপরেও কিন্তু স্যামসাং এভরিথিং সব কিছু এখনও ভালো আছে ভাইয়া এবং সামনে পিছনে ওই ভদ্রলোক নিজে একাতে ইউজ করছে এবং খুবই যত্ন করছে গাড়িটার গাড়িটার ট্যাঙ্কিটার লুকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কত দূর যত্ন করছে কারণ খুব যত্ন না করলে এরকমের গাড়ি এখনও ফ্রেশ থাকে না এবং সামনে পিছনে দোনোটা টায়ার এমআরএফ এর টায়ার লাগাই নিছে আপনি ভিডিও ছাড়লে এটা সাথে সাথে সেল হয়ে যাবে সামনে পিছনে ওই ভদ্রলোক নিজে একাতে ইউজ করছে এবং খুবই যত্ন করছে গাড়িটার গাড়িটার ট্যাঙ্কিটার লুকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কত দূর যত্ন করছে সামনে পিছনে দোনোটা টায়ার এমআরএফ এর টায়ার লাগাই নিছে আপনারা আমি সবাইকে বলি ভাইয়া একবার বলছি আবারও বলি সবারই শখ থাকে সবারই আশা থাকে যে আমি একটা গাড়ি ক্রয় করব তা সেই ক্ষেত্রে আপনাদের গাড়িটা আপনারা নিজেরা শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপরে গাড়িটা নিবেন আর যদি সেই ক্ষেত্রে যদি আপনারা গাড়িটা এখন তো নাই আসতে পারেন তা সেই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে বা ইমোর মাধ্যমে ভালো করে দেখবেন বুঝবেন তারপরে আপনারা টাকা অ্যাডভান্স করবেন তারপর আপনার গাড়িটা নেবেন নেওয়ার পরেও আপনাদের সুযোগ আছে আপনারা প্রয়োজন বোধে কুরিয়ারে ছাড়ানোর আগে আমাদের কাছে ফোন দিবেন আপনার আমরা আপনাদের গাড়িটা দেখার মতন সুযোগ করে দিব জানি না এটা কেউ দেয় কিনা বা ই করে কিনা কিন্তু আমরা এটা আপনাদের দিব সেই সুযোগটা ভাইয়া শোরুমের ঠিকানাটা বলে দেন ভাই এটা বরিশাল সদর চানমারি চানমারি আইসা কেউ যে কেউ কাছে যে কেউ আমাদের ফোন দিলেই হবে বা এসপি বাইক গ্যালারি বললেই হবে এসপি বাইক গ্যালারি জি বরিশাল সদর চানমারি।